ক্লাস ফাইভের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বেঙ্গলি কোশ্চেন পেপার দেখতে থাকো। কোনো একটা স্কুলে পরীক্ষা হয়েছিল, তোমাদের সুবিধার্থে কোশ্চেন পেপারটা দেখানো হচ্ছে। এই কোশ্চেন পেপারে যেসব কোশ্চেনগুলোর অ্যান্সার নেই, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা একটু তৈরি করে নেবে। তো এখানে একে দেখে বলেছিল সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এখানে মোটামুটি যেসব কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছে সবই ঠিক উত্তর দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলে যাবো পরবর্তী পেজে, তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো। আর যারা এই ভিডিওটা দেখছো, দেখো এই ধরনের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। পরের পেজ লক্ষ্য করো, পরের পেজে দুয়ের দাগে দেখতে পাচ্ছ এখানে যেসব প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। তো নিখিল গোরা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান, এই যে প্রশ্নগুলো আছে তোমরা এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নেবে। বাংলার বাঘ নামে কে পরিচিত, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। এবার দেখো পরবর্তী পেজে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে তিনের দাগে যেসব প্রশ্নগুলো আছে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 3 নম্বর করে পাবে। তো এখানে যে প্রশ্নগুলো দেখো, একটু উত্তরগুলো একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু তোমাদের এখানে 3 নম্বর করে আছে। স্ক্রিনশট করে নেবে, চলে যাব পরবর্তী পেজ। পরের পেজে দেখো, পরের পেজে এখানে ব্যাকরণগত কিছু প্রশ্ন আছে, গুণবান শব্দটি লিঙ্গ পরিবর্তন করতে বলেছে, তো এটা ভুল উত্তর দিয়েছে। তোমরা ভাষা চর্চা যে বই আছে, ভাষাপাঠ তোমাদের কাছে, এই ভাষাপাঠ বইটা খুলবে, খুলে লিঙ্গ পরিবর্তন এবং বচনগুলো তোমরা পেয়ে যাবে, ওগুলো ভালো করে পড়বে।